দেখেন মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন। পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মঈনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। বাড়ির একটি কক্ষে এভাবেই লুকিয়েছিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিপুলাসার কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি আব্দুল বাতেন। অনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে ঘরে প্রবেশের পর হাতে নাতে ধরে এলাকাবাসী। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে মসজিদের সেক্রেটারির সাথে পরকীয়া, অবশেষে ধরা খেলো হাতে নাতে। দর্শক শ্রোতা, সেই ভিডিও আপনাদেরকে বিস্তারিত দেখা হবে এবং এই দিকে এবার ফেঁসে গেল এমপি মমতাজ। দর্শক শ্রোতা, সব মিলিয়ে আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যাচ্ছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। দর্শক, আমরা দেখবো যে মমতাজকে নিয়ে কি বলেন, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে একজন মসজিদের সেক্রেটারির সাথে কিভাবে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা গেল, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। প্রবাসীর বাড়ির একটি কক্ষে এভাবেই লুকিয়েছিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিপুলাসার কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি আব্দুল বাতেন। প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে ঘরে প্রবেশের পর হাতে নাতে ধরে এলাকাবাসী। আমি এর লোকে থাকতাম, আমি যা আসা হইলে আমার তা দিবে, পর আমি কি দেখেন আমার কেমন এরকম মনে হয়নি। লুচ্ছামি করতে আসছে, লুচ্ছামি করলে লুচ্ছামি সঙ্গে লাগবে। হ্যাঁ লাগবে, লাগবে মা, লাগবে মা। এরই মধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, গত জুন মাসের 24 তারিখ শুক্রবার রাতে আব্দুল বাতেন বিপুলাসার বাজারে এক প্রবাসীর স্ত্রীর বাসায় প্রবেশ করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপর ওই বাসায় প্রবেশ করে এলাকাবাসী। প্রবাসীর স্ত্রীর কোলে তার শিশু সন্তানকে দেখতে পেলেও আব্দুল বাতেনের দেখা মেলেনি। পরে পুরো ঘর তল্লাশি চালিয়ে জল ছাদে পাওয়া যায় তাকে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়দের প্রশ্নের উত্তরে প্রবাসীর স্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে জানায়, বাতেন অবৈধ কাজের জন্য সারা রাত থাকবে বলে বাসায় আসে। পরবর্তীতে বাতেন নিজেও তার অপরাধ স্বীকার করে নেয়। আমি এর লোকে থাকতাম, আমি যা চাইলে আমার তা দিবে, পরে আমি কি দেখেন আমার কেমন এরকম মনে হয়নি। আমি যা চাইলে সে আমার তা দিবে। আজকের আসার কারণটা হলো এখানে সে আসতে থাকতো নাকি? Oh.
তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক এখন আমরা দেখে আসি যে এমপি মমতাজকে নিয়ে কি বললেন, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। মমতাজের মা উজালা বেগম বাবা মধু বরাতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের দুই ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বরাতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন। পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মঈনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদি খান ও পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তার এক নাতি রয়েছে। দুই দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 700টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। প্রথম জীবনে বাবা মধু বরাতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান ও শেষে আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। বিভিন্ন সময় জাতীয় সংসদ অধিবেশনে গান করে প্রশংসা কুড়িয়েছেন দেশের ফোক সম্রাজ্ঞী হিসাবে খ্যাত মমতাজ বেগম। তবে এবার যেন অতীতের সব আবেগ অনুভূতিকে ছাড়িয়ে গেলেন এই গায়িকা সংসদ সদস্য। এবার তার গানে এক হয়ে মাতল পুরো সংসদ। হাত তালি আর সমর্থনে ভালোবাসা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 28 জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনের উপর বক্তব্য রাখেন মমতাজ। এ সময় তিনি বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে তার তিনটি গানের অংশ বিশেষ গেয়ে শোনান। মমতাজের এমন পরিবেশনায় মুগ্ধ হন সংসদে উপস্থিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংসদ সদস্যদের প্রায় সবাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিব্যক্তি ছিল চোখে পড়ার মতো। তিনি টেবিল চাপড়ে হাততালি দিয়ে মমতাজের গান উপভোগ করেন। এ সময় প্রধানমন্ত্রীর অঙ্গভঙ্গি বলে দিচ্ছিল মমতাজের গানগুলোতে তিনি কতটা আনন্দ পেয়েছেন, উপভোগ করেছেন। মমতাজের বক্তব্যের পুরো সময় সংসদ অধিবেশন অন্যরকম এক পরিবেশ ধারণ করে। মমতাজের সেই গান ও বক্তব্যের ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই গায়িকার প্রশংসা করেন। করতালি আর টেবিল চাপড়িয়ে তার প্রতি প্রধানমন্ত্রী সহ অন্য সদস্যদের সমর্থনকে দেখছেন দারুণ এক ভালোবাসার নিদর্শন হিসাবে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মমতাজ। তিনি বলেন, সত্যি বলতে আমি কাগজে করে কিছু কথা লিখে নিয়েছিলাম, তবে গান ধরার পর অন্য একটা জগতে চলে যাই। এরপর যে কথাগুলো বলেছি, গান শুনিয়েছি, পুরোটায় জুড়েই ছিল পদ্মা সেতু এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। গান বক্তব্য মিলিয়ে সবাই সময়টা দারুণ উপভোগ করেন। অনেকে আমাকে ফোন করেও সাধুবাদ দিয়েছেন। দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সংসদ অধিবেশনে এদিন মমতাজ যে তিনটি গান ধরেন সেগুলো হলো, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, চাইনা গয়না চাইনারে শাড়ি, নৌকা মার্কায় ভোট না দিলে যাব বাপের বাড়ি, এবং সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার। যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়ন পদ্মা সেতু দরকার। তেমন একটা নেত্রী আমাদের, যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না। মমতাজ বেগম 2009 সালে। তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও এখন শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার কোথাও যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।